ভূমি অফিস স্থাপনের জন্য ধর্মীয় প্রতিষ্ঠান নষ্ট না করে বিকল্প স্থানে উদাখালি বাজার সংলগ্ন সরকারি পরিত্যক্ত খাস জমিতে নির্মাণের দাবিতে গাইবান্ধার ফুলচড়িতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার দক্ষিণ কাঠুর উদাখালি গ্রামে এই মন্দিরে সনাতন ধর্মাবলম্বী বহু প্রাচীন ধর্মীয় উৎসব অঙ্গন, মাকড়ি সপ্তমী, স্নান, শিবের মেলা, দুর্গাপূজা, কালীপূজা, হরিবাসর, মহানাম যজ্ঞ ইত্যাদি অনুষ্ঠান প্রতি পালন করা হয়। উক্ত স্থানে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করার পরিকল্পনার প্রতিবাদে 16 নভেম্বর মন্দিরের সামনে এলাকার সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশ্বিন কুমার বর্মন, গ্রামবাসীর মধ্যে গণেশ চন্দ্র বর্মন, হরিশ চন্দ্র বর্মন, হৃদয় চন্দ্র বর্মন, প্রদীপ কুমার বর্মন, ইন্দুবালা ও উষাবালা সহ আরও অনেকে। বক্তারা বলেন, তারা এখানে দীর্ঘদিন থেকে শত কষ্টের মাঝে সাধ্যমতো হাড়ি চাঁদা তুলে সব ধরনের পূজা অর্চনা করে আসছে। আজ আমাদের মন্দিরের জায়গায় ভূমি অফিস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারা এই পরিকল্পনার প্রতিবাদ এবং মন্দিরে পূজা অর্চনা করার দাবি জানায়। গাইবান্ধার পলাশবাড়ি থেকে রিপোর্ট করেছেন সাদিকুল ইসলাম রুবেল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।